বুঝলি বন্ধু, এই 4 বছর তো আমেরিকায় আছি, এবার একটু দেশে ফিরে যাবো ভাবছি। যা দেশ থেকে ঘুরে আই একটু। ভাবছি কাউকে জানাবো, হঠাৎ করে দেশে গিয়ে সবাইকে চমকে দেবো। ঠিক আছে খালু, আমি তাহলে পরে আসবো। না না, 4 বছর পরে এসেছো, আজকের দিনটা থেকে যাও। আমেরিকা থেকে বাড়ি এসেছি, কেউ তো জানি না, আমি আজকের দিনটা থেকে যাই। ঠিক আছে, আমি আজকের দিনটা থেকে যাচ্ছি। ঠিক আছে মধু, তুমি ঘরে এসে বসো। রাত তো হয়েই গেল, তুমি ওখানে শুয়ে পড়ো, রবুল তুই এখানে শো, আমি বারান্দায় শুচ্ছি। ভাই, অনেক দিনকার পর তো এসেছি, চল এখন দুজন বসে খাটে বসে গল্প করি, পরে গিয়ে যে যার জায়গায় শুয়ে পড়ি। আয়। তোর পড়ালেখা এখন কেমন চলছে? ওই ভালোই চলছে। তা তুই এখন আমেরিকায় গিয়ে কত আয় করলি? ওই 5 লাখ মতো করলাম। হ্যাঁ, 5 লাখ টাকা আজকে রাত্রেই নিচ্ছি। যা, ও তো আমার জায়গায় ঘুমিয়ে পড়ল, ওকে ডাক পাকন না, যাই আমি জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ি। ওরা দুজনাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, এবারে যাই টাকাটা নিতেই। এখানে তো ছেলে ছিঁড়েছিল, এখানে সেই এই তো ওই ব্যাগ, লাশটা আগে নুকে লেই তারপর ব্যাগটা লিখছি। গোলেতেই নুকিয়ে রাখি, তাহলে আর কেউ দেখতে পাবে না। যা, লাশটা তো নুকিয়েই রেখে দিয়েছি, এবার টাকাটা নেই। এই তো ব্যাগটাই নেই। ছোড়া ছিল, আমি কি করলাম?
কেউ জানো